আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ব্যতিক্রমী উদ্যোগ নিল মালয়েশিয়ার পুলিশ, ট্রাফিক মামলায় ছাড় দেওয়ার ঘোষণা দেশটির পুলিশের। রেমিটেন্সের সুবাতাস রোজার আগেই বাড়তে শুরু করেছে প্রবাসী আয়। মালয়েশিয়া প্রবাসীদের স্বস্তির খবর দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোহরের পর এনজিড এখন কোয়ালালামপুরের কোতারায় পুরাতন মে ব্যাংকের পাশে। টিকিট সংক্রান্ত যে কোনো সেবার জন্য চলে আসুন আমাদের জোহর কোয়ালালামপুর অথবা ঢাকার উত্তরা শাখায়। এনজেড, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ার পুলিশ দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির পুলিশ বিভাগ। একযোগে আজ সোমবার থেকে 31 মার্চ পর্যন্ত পুলিশের নির্দিষ্ট ট্রাফিক জরিমানায় বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে, যেখানে বলা হয়েছে এই অফারটি 31 মার্চ পর্যন্ত চলবে। জেলা পুলিশের সদর দফতর এবং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সমস্ত ট্রাফিক সমন পেমেন্ট কাউন্টারে এবং মাই বায়ার সমন অ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে এই জরিমানা প্রদান করা যাবে। 60% পর্যন্ত ছাড় দেওয়া হবে নির্দিষ্ট কিছু ট্রাফিক জরিমানায়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কিছু ট্রাফিক অপরাধ এক্ষেত্রে যোগ্য হবে না, যার মধ্যে অকম্পাউন্ডেবল ক্যাটাগরির অপরাধ, জরুরি লেন অপরাধ, দুর্ঘটনা অপরাধ, বিপজ্জনক ওভারটেকিং, ডাবল লাইনে ওভারটেকিং, লাল ট্রাফিক লাইট না মানা, নিষ্কাশন পরিবর্তন, ট্রায়াল স্ট্যাটাস এবং ভারী যানবাহন সংক্রান্ত অপরাধের মামলা। রমজান ও ঈদে কেনাকাটা বাড়ে, প্রবাসীরা এ সময় বেশি রেমিটেন্স পাঠান। এবার রমজান শুরুর আগেই এর লক্ষণ ফুটে উঠেছে। মার্চ মাসের 17 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $116,41,80,000, যা টাকার অঙ্কে প্রতি ডলার $107 ধরলে ১২,০০০ কোটি টাকা। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। তথ্য পর্যালোচনা করে দেখা যায় আগের মাস ফেব্রুয়ারির 17 দিনে প্রবাসীরা $105,17,50,000 পাঠান। মার্চ মাসের 17 দিনে পাঠান $116,41,80,000। প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে মার্চে $200 কোটি ছাড়িয়ে যেতে পারে। প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে বিদেশে প্রবাসীদের যাওয়ার হারও বেড়েছে। প্রবাসী আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো হলো, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে নগদ প্রণোদনা 2% থেকে বাড়িয়ে 2.5% করা, প্রবাসী আয় পাঠানোদের CIP সম্মাননা দেয়া, প্রবাসী আয় বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, সেবার বিনিময়ে দেশে প্রবাসী আয় আনতে ফর্ম C পূরণ করার শর্ত শিথিল করা হয়েছে। এসব উদ্যোগের ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বেড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন বিদেশি কর্মী নেওয়ার আবেদন বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির এমন সিদ্ধান্তে কোনো উদ্বেগ দেখছেন না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহিন। তিনি বলেন, মালয়েশিয়া গমনেচ্ছুদের মধ্যে ডাটাবেজ পূরণকারীরা দেশটিতে যেতে বাধা থাকছে না। সোমবার মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সচিব। প্রবাসী কল্যাণ সচিব বলেন, আজকে আমাদের মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। মূলত এই মিটিং ছিল দুই দেশের অফিসিয়াল মিটিং। তাদের সঙ্গে অনলাইনে আমাদের যে ডাটাবেজ আছে সেটাকে ইন্টিগ্রেট করা, এটি আগেই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ডাটাবেজ বাস্তবায়নে তারা সম্মত হয়েছে। মনিরুস সালেহিন বলেন, আমরা আশা করছি আগামী 15 এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়িত হবে। এখান থেকে কর্মী নেয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে মালয়েশিয়ার ডাটাবেজ সমন্বয় করা হবে। এর মাধ্যমে আমাদের দেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরও পরিচ্ছন্ন হবে। প্রবাসী কল্যাণ সচিব জানান, এই পুরো প্রক্রিয়াটিকে দ্রুত ত্বরান্বিত করা দরকার, কারণ আমরা যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছি সেই সংখ্যক কর্মী এখনও পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে, আমরা তাদের ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু করার জন্য বলেছি। তারা বলেছে এটা দ্রুত সমাধান করার বিষয়টি তারা দেখবে। ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মূল আলোচনার বিষয় সচিব বলেন, আলোচনার মূল বিষয়টি ছিল যারা কর্মী হিসেবে যাবেন তারা যেন খুব সহজে যেতে পারেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ যেন কম হয়, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়াও যে ক্ষেত্রগুলো আছে তারা যেন সেগুলো মনিটরিং করে। তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ খরচ কর্মীদের বহন করার কথা, সেগুলো কতটুকু হচ্ছে তারা
তা মেকানিজম দিয়ে করবে। আলোচনার মূল বিষয় ছিল প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করা এবং কর্মী কত দ্রুত পাঠানো যায় সেই বিষয়টি। প্রবাসী কল্যাণ সচিব আরও জানান, মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে কিছু ফি আছে যেগুলো নিয়োগকর্তাদের বহন করার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো কর্মীও এজেন্টদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো তারা স্পষ্ট করবে। শনিবার থেকে নতুন বিদেশি কর্মী নেয়ার কোটা আবেদন বন্ধের সিদ্ধান্তের কথা এক বিবৃতিতে জানান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ভি শিব কুমার। তিনি জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে, তবে যেসব আবেদন এরই মধ্যে জমা হয়েছে তারা যেতে পারবেন দেশটিতে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মালয়েশিয়ার মন্ত্রী।